বাগান জুড়ে সবুজের সমারোহ, গাছে গাছে দুলছে ফুল আর ফল, আম পেয়ারা মালটা কমলা বেদানা কি নাই এখানে। এখন তো বাণিজ্যিক ভাবে বিদেশি ফল ড্রাগনের বাগান গড়ে তুলেছেন, এরই মধ্যে খরচ করে ফেলেছেন 8 কোটি টাকা, ভবিষ্যতে আয়ের লক্ষ্য প্রতি বছর 2 কোটি টাকা, ইতিমধ্যে বিক্রি করে আয়ও করে ফেলেছেন 20 লাখ টাকা। প্রতি বছর ড্রাগন ফল বিক্রি করে কোটি টাকার আশা তার। 2007 সালে অবসর নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদেশি ফল ড্রাগনের চাষ দেখে আগ্রহ জন্মে। এরপর প্রতি পিস 250 টাকা করে ভিয়েতনাম থেকে 5,500 চারা নিয়ে আসেন। এখানে 1300 পিলার আছে, একটা পিলারে 4টা করে গাছ। প্রতিদিন আমি 250-300 কেজি ড্রাগন হারভেস্ট করছি। এই বাগান দেখতে বিভিন্ন স্থান থেকে আসছেন দর্শনার্থীরা। এটা একটা গ্রাম এলাকা, অথচ এই এলাকায় এত বড় বাগান আমি কোথাও আর দেখিনি। উনি কিভাবে করেছেন আমার সাথে একটু কথা বলবো, এটা জাস্ট একটা অভিজ্ঞতা নেবার জন্যই আসায়। বাগানে কর্মসংস্থানের সুযোগ হওয়ায় স্থানীয় অনেক বেকার মানুষের সংসারে এসেছে সচ্ছলতাও। আমরা মাসে 28 টাকা পাই, এই দিয়ে মোটামুটি সংসার চলে আমার। ড্রাগন বাগান করে এখন আমরা কাজকাম করে মাসে 10,000 টাকা বেতন পাই। এ ধরনের কেউ বাগান তৈরি করতে চাইলে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেয় উপজেলা প্রশাসন। কৃষি কর্মকর্তাকে আমরা নির্দেশ দিয়েছি, আপনি সার্বক্ষণিক ওই জহুরুলকে আপনি উৎসাহিত করবেন, যত কিছু সরকারি সাহায্য সহযোগিতা আছে এগুলো দেওয়ার জন্য। ড্রাগন ছাড়াও থাই পেয়ারা 2,000, মালটা কমলা ও বেদানার 1,500 এবং কাটিমন আমের 600 গাছ রয়েছে। সময় সংবাদ, দিল্লি।